হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ফ্রি ফায়ার ব্যান হবে কি না তার ফুল অ্যান্ড ফাইনাল একটা ডিসিশন আমি দিয়ে দেবো, এবং সেটা অনেক গবেষণা করে আমি বের করেছি, মানে অনেক কিছু ক্লু পেয়েছি একটা কথা শেষ। এবং আজকের এই ভিডিও ফ্রি ফায়ারের ব্যানের উপরে লাস্ট ভিডিও হবে। এই ভিডিও যদি তুমি দেখে নাও তাহলে আর কারোর কথা শোনার দরকার আমি মনে করি না, একদম মনে করি না কারোর কথা শোনার দরকার আছে। তো দেখো, আজকে কয়েকটা পয়েন্ট তোমাদের উপর রাখবো, যেটা হলো ফ্রি ফায়ার ব্যান হলে কেন হতে পারে আর না হলেই বা কেন হতে পারে, পুরো টু দ্য পয়েন্টে কথা বলবো এবং তোমাদের উপর প্রুফ রাখবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলে দিই, ফ্রি ফায়ার যেই আমরা ব্যান ব্যান হয়েছে এরকম বলছি, প্লে স্টোর থেকে আমরা জেনেছি, এখনও গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কোনো নিউজ আসেনি। আর তাছাড়া প্লে স্টোরে এখনও ফ্রি ফায়ার ম্যাক্স রয়ে গেছে, ঠিক আছে, শুধু ফ্রি ফায়ার নর্মালটা নেই। তো এইখানে একটা পয়েন্ট চলে আসে যে ম্যাক্সটা রয়ে গেল কেন আর ফ্রি ফায়ার বা নেই কেন। তো দেখো, সরকার থেকে ব্যান করলে পুরো ফ্রি ফায়ারের মানে পুরো ইয়েটাই উড়িয়ে দিত, গারিনা থেকে সব উড়িয়ে দিত, ফ্রি ফায়ার ম্যাক্সও থাকতো না। তো এখন অনেকে বলছে তাহলে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে, কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স ব্যান হয়নি, ফ্রি ফায়ার ম্যাক্সে খেলা যাবে। ভাই, ফ্রি ফায়ার ব্যান হলে সেটা ভুল ধারণা আমি তোমাদের সরিয়ে দিচ্ছি। ফ্রি ফায়ার যদি ব্যান হয় তাহলে ফ্রি ফায়ার ম্যাক্সও ব্যান হয়ে যাবে, কারণ হলো দুইটা গেম, শুধু দুইটা অ্যাপ আলাদা কিন্তু সার্ভার একই রকম, ঠিক আছে। এমন না যে ফ্রি ফায়ার ম্যাক্সের সার্ভারটা আলাদা, এটা এমন না। তো এটার সার্ভার কিন্তু একই আছে, মানে ফ্রি ফায়ারের যে লবি, ফ্রি ফায়ার ম্যাক্সেরও সেম লবিতে আমরা দাঁড়িয়ে যেতে পারি, জাস্ট শুধু গ্রাফিক্সের দিক দিয়ে আলাদা আছে, ঠিক আছে। তো সেটা তোমরা ভালো করে খেয়াল করো যে ফ্রি ফায়ার নেই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স রয়ে গেছে। তো এখানে একটা পয়েন্ট চলে আসে যে ফ্রি ফায়ার ম্যাক্স কেন রয়েছে। আর একটা পয়েন্ট আমি তোমাদের বলে দেই যে খুবই সম্প্রতি এখন যেটা চলছে, মানে ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে একটা ইভেন্ট এসেছে যা আমার ফ্রি ফায়ারে নেই। তো এখানে ভাই আমার আর একটা পয়েন্ট পেয়ে গেলে, টোটাল তিনটা পয়েন্ট। তো এটা কি যে ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে একটা টপ আপ ইভেন্ট এসেছে অনলি ফর ফ্রি ফায়ার ম্যাক্স, নট ফর ফ্রি ফায়ার। তো এখানে দেখা যাচ্ছে ভাই ফ্রি ফায়ার ম্যাক্সে ইভেন্ট আসছে, ইভেন্ট না ধরো, হ্যাঁ যাই হোক, টপ আপ ইভেন্ট, যেটা হলো কাটানার স্কিন দিয়েছে যেটা অনলি ফর ফ্রি ফায়ার ম্যাক্সে, ফ্রি ফায়ার নর্মালে ওইটা পাবে না, ঠিক আছে। তার মানে সেটাখানে বোঝা গেল গারিনা থেকে এইটা দেওয়া হচ্ছে, গারিনা থেকে এই ইভেন্টটা দেওয়া হচ্ছে, আর এই ইভেন্টটা ম্যাক্সের মধ্যে দেওয়া হচ্ছে, ফ্রি ফায়ারে নেই। তার মানে ক্লিয়ার কটা, মানে ক্লিয়ার যে কাট কথা আছে আমার সেটা তোমরা বুঝে নাও, যে গারিনা নিজেই চাইছে ফ্রি ফায়ার ম্যাক্সটা মানুষ খেলুক, এটা বুঝো, গারিনা নিজে চাইছে যে ফ্রি ফায়ার ম্যাক্স খেলুক, সেই জন্য ফ্রি ফায়ার না খেলুক, এটা গারিনা নিজে চাইছে যে ফ্রি ফায়ার ম্যাক্সে যেন সবাই শিফট হয়ে যায়, আর ফ্রি ফায়ার থেকে সবাই যেন ফ্রি ফায়ার ম্যাক্সে শিফট হয়ে যায়। সেই কারণে প্রথমে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার উঠালো, আর হতে পারে যে অ্যাপল অ্যাপ স্টোরে উঠাতে গিয়ে ওদের সিকিউরিটির কিছু ইয়ে আছে যে একটা করে উঠাতে পারে না বা ইয়ে করে, যাই হোক ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু এসে যাবে যদি এই কারণ হয়ে থাকে। আরেকটা হলো গভর্নমেন্টের তরফ থেকে কিছু নেই। তো আমার যেটা মনে হয় ফ্রি ফায়ার ব্যান হয়নি, আর এটা হলো ফ্রি ফায়ার ম্যাক্স খেলার জন্য গারিনা, এটা হলো ফ্রি ফায়ার ম্যাক্স খেলার জন্য গারিনা ফোর্স করছে, ঠিক আছে। তো এটা আমার মনে হয়, আর এই হলো, তো আমার দিক থেকে আমি 90% বলতে পারি যে ফ্রি ফায়ার ব্যান হবে না, একদম হবে না। আমি কোনো রিজন দেখতে পাই না, যদি ব্যান হতো তাহলে এতদিনে খেলতে পারতাম না আমরা, অনেক কিছু হয়ে যেত, প্লে স্টোরে পেতাম না, আর এমনকি বুয়া যে অ্যাপটা আছে সেটাও পেতাম না, ঠিক না, গারিনার কিছুই পেতাম না। তো যাই হোক, সব ব্যান হয়ে যেত। তো এইখানে কিন্তু ম্যাক্সও আছে, বুয়াও আছে, তো এইগুলো রয়ে গেছে। তার মানে আমি 90% বলে দিচ্ছি, লিখে না তোমরা, 90% চান্স ফ্রি ফায়ার ম্যাক্স মানে ফ্রি ফায়ার ব্যান হবে না। এটা গারিনার একটা হাইপ ক্রিয়েট করা, যে ফ্রি ফায়ার নিয়ে যারা খেলে না তাদেরও, মানে তারাও জেনে গেছে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাচ্ছে, এগুলো হাইপ, আর তারপরে সাথে সাথে একটা ফ্রি ফায়ার ম্যাক্সের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে, ফ্রি ফায়ার ম্যাক্সে শিফট করা। কারণ ফ্রি ফায়ার ম্যাক্স যেরকম লঞ্চ করার আগে যে হাইপটা ক্রিয়েট করছিল, যে সবাই চাইছিল ফ্রি ফায়ার ম্যাক্স খেলবো, ম্যাক্সটা লঞ্চ করার পরে তেমন মানে পপুলারিটি নেই ফ্রি ফায়ার ম্যাক্সের, কিন্তু কারিনা চাইলে সেটা পারে, ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য ইভেন্ট তার একটা প্রমাণ ভাই, ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য নতুন ইভেন্ট, টপ আপ ইভেন্ট, দেখে নাও তোমরা ঢুকে, কাটানার স্কিন পাবে যেটা অনলি ফর ফ্রি ফায়ার ম্যাক্সেই দেখাবে, ফ্রি ফায়ারে দেখাবে না। তো সেটা বলছি তোমাদের, চলো চিন্তা করো না, আর 10%-এর মধ্যে তোমরা ধরতে পারো যে ব্যান হতে পারে। তো দেখো, 90%-এর দিকে যাবে না, 10%-এর দিকে যাবে। তো আমার যুক্তি এটাই বলে, তিনটা রিজন আমি দেখেছি, একটা গভর্নমেন্টের তরফ থেকে কোনো নিউজ নেই, 2 নম্বর হলো গিয়ে প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স তুলেনি, আর 3 নম্বর হলো গিয়ে ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য স্পেশাল আলাদা করে ইভেন্ট
এখন তো মাত্র একটা ইভেন্ট আসলো, পরে আরো আসবে। তো যাই হোক, আজকের জন্য বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। আজকে ফুল অ্যান্ড ফাইনাল করে দিয়েছি, এরপরে ফ্রি ফায়ার ব্যান 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 নিয়ে আর কোনো কথা বলবে না তোমরা, কোথাও গিয়ে কথা বলবে না। কোনো ডাউট থাকলে কমেন্টে বলে দাও অথবা ইনস্টাগ্রামে বলে দাও। ওকে, চলো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ফলো করতে পারো। টাটা, বাই বাই।